আসসালামু আলাইকুম গাইজ, আপনারা যারা ইউটিউবে নতুন, একদমই ইউটিউবে নতুন, আপনারা ইউটিউবে সফলতা পাচ্ছেন না, ইউটিউবে অনেক দিন ধরে মনে করেন ইউটিউবে নতুন, ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইবার বাড়াইতে পারছেন না, ভিউজ বাড়াইতে পারছেন না, ইউটিউবে সফল হচ্ছেন না, এবং আপনারা যারা অনেক দিন ধরে কাজ করতেছেন, মানে দীর্ঘ কিছুদিন ধরে কাজ করতেছেন কিন্তু ইউটিউবে কোনো প্রকার সাকসেস আপনাদের হচ্ছে না, তো কিভাবে আপনারা ইউটিউবে সফল হবেন? দেখুন, আমি আপনাদের তিনটা থট দেখিয়ে দেবো, তিনটা প্রসেসে আমি আপনাদেরকে আজকে জানানোর ট্রাই করব। আমি ইউটিউবে আজ পর্যন্ত এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে তিনটা প্রসেস বলবো, এই তিনটা প্রসেস যদি আপনি মেনে ইউটিউবিং করেন তাহলে আপনি খুব দ্রুত ইউটিউবে সামনের দিনে খুব দ্রুত খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা সাকসেসের মুখ দেখবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন ইউটিউবে। তো এই তিনটা থট হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে কি এই তিনটা থট, যার মধ্যে তিনটা জিনিস, যে ইউটিউবারের মধ্যে তিনটা জিনিস থাকবে আমি বলে দিচ্ছি সেই ইউটিউবার ভবিষ্যতে বড় ইউটিউবার হবে। তো চলুন সেই বিষয়টা শুনে নিই, কি এই তিনটা বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট পরিবারের সদস্য হননি, যে কোনো টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো চলুন ভিডিওর মূল কথায় যাওয়া যাক। তো ভাই, শুরুতেই আমি আপনাকে বলবো প্রথম টিপসই হচ্ছে অ্যাটিটিউড, আপনার অহংকার। হ্যাঁ, আপনার মধ্যে যদি একটু অহংকার থেকে থাকে তাহলে আপনি ভবিষ্যতে ইউটিউবার হতে পারবেন না। আপনার ইউটিউবের যত দিন ইউটিউবে ভিডিও আপলোড করুন না কেন, আপনার চ্যানেলটা সাকসেসের মুখ কাকে বলে? আপনি ইউটিউবে অনেক টাকা ইনকাম করতেছেন, আপনাকে অনেকেই চেনে, লাখ লাখ মানুষ আপনার চ্যানেলে এসেছে, আপনাকে লাখ লাখ মানুষ চেনে, একেই তো সাকসেস বলে। তাছাড়া আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, মনিটাইজেশন পেয়েছেন কিন্তু টাকা ইনকাম হচ্ছে না, ভিউজ নেই চ্যানেলে, এটাকে তো সাকসেস বলে না। তো ভাই, আপনি যদি একজন বড় ইউটিউবার হতে চান, আপনার মধ্যে যদি মনে করেন আপনার চ্যানেলটি লাখ সাবস্ক্রাইবার গেইন করতে চান, আপনি যদি ইউটিউবে বড় কিছু করতে চান, মানুষের সামনে কিছু করে দেখাইতে চান ইউটিউবে, তাহলে ভাই আপনার ভিতর থেকে অহংকার জিনিসটা মুছে দিতে হবে। ভাই, একজন উপরে উঠতেছে আপনার দেখে আপনার মধ্যে হিংসা হচ্ছে, এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে তাহলে ভাই আপনি ইউটিউবে কখনো কোনো দিনও সাকসেস হতে পারবেন না। আর আপনার মধ্যে যদি মনে করেন কোনো অহংকার না থেকে থাকে, আপনার মধ্যে যদি নরম একটা মন থেকে থাকে, আপনি যদি শুধুমাত্র ইউটিউবে কাজ করেন, নিজের দিক চ্যানেলের দিকে নিজের কাজের দিকে ফোকাস দেন, তাহলে আপনি খুব দ্রুত ইউটিউবে কিন্তু সফল হতে পারবেন। এবং অহংকার জিনিসটা এমন একটা জিনিস, আপনাকে তো শেষ করবেই, ধ্বংস করবেই, তার সঙ্গে সঙ্গে কোনো দিন আপনার সফলতা অর্জন করতে দিবে না। তাই ভাই, অহংকার বাদে ইউটিউবিং করতে হবে। আমার চ্যানেলে আজকে 2টা ভিউজ হচ্ছে, ওই চ্যানেলে 20টা ভিউজ হচ্ছে, আমি কি করব ওই চ্যানেলের পেছনে লাগা শুরু করে দিব, ওই চ্যানেলকে কিভাবে ডাউন করা যায়? না ভাই, আপনি দোয়া করবেন যে বিধাতা আল্লাহ তুমি ওই চ্যানেলটাকে কি করো, ওই চ্যানেলটাকে আরো উপরে তুলে দাও, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আরো চ্যানেলগুলোর জন্য দোয়া করবেন। দেখবেন যখন আপনি মানুষের জন্য দোয়া করবেন তখন আল্লাহ আপনার নিজের জন্য নিজেকে বড় করে দিবে, আর যখন আপনি নিজেকে বড় করতে চাইবেন অন্যকে ঠকিয়ে অন্যকে নিচে নামিয়ে, তখন কিন্তু আল্লাহ বিধাতা আপনাকে নিচে নামিয়ে দিবে, আপনাকে আর উপরে তুলবে না। তো ভাই, প্রথম 1 নম্বর টিপস আমি আপনাকে বলেছি, অহংকার জিনিসটা রাখা যাবে না আপনার মধ্যে। দ্বিতীয় নম্বর টিপসটি হচ্ছে আপনার মধ্যে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে জেদ তৈরি করতে হবে। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারই হচ্ছে আপনাকে জেদ আপনার মধ্যে থাকা লাগবে। ভাই, আপনার চ্যানেলটা সাকসেস হচ্ছে না, আজকে আপনার ভিউজ হচ্ছে না, কালকে যে হবে না এর কোনো গ্যারান্টি নেই, এক রাত্রের মধ্যে আপনার চ্যানেলটা অনেক উপরে উঠে যেতে পারে। ভাই, আমি আমার সঙ্গে আমার অনেক অডিয়েন্স রয়েছে, একটা গেমিং অডিয়েন্সের কথা আমি আপনাকে বলি, যার সঙ্গে আমি রাত্রেও ইমুতে কথা বলেছিলাম, কথা বলার পরে সেই ভাইটা, মানে ভাইটি আমার খুব ক্লোজ, ভাইয়ের একটা গেমিং চ্যানেল ছিল, আমাকে বারবার বলতো যে ভাই ভিউজ হয় না কি করব। আমি ভাইকে বলেছিলাম জাস্ট যে আপনি ট্রেন্ডিং বিষয়ের উপর শর্ট ভিডিও তৈরি করেন, কারণ এখন শর্ট ভিডিও বেশি ভাইরাল যাচ্ছে। ভাই 2টা না 3টা শর্ট ভিডিও তৈরি করে দেখে তার শর্ট ভিডিও গুলো ভিউজ হচ্ছে। এমনই একদিন রাত্রে কথা বলতে বলতে হঠাৎ করে সে বলছে ভিউজ হয় না ভাই কি করব, ইউটিউবিং ছেড়ে দিব। পরের দিন সকালে উঠে দেখে 1 মিলিয়ন ভিউজ পার হয়ে গেছে তার শর্ট চ্যানেলে, ওই শর্ট ভিডিওতে, একটা শর্ট ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ পার হয়ে গেছে তার চ্যানেলটা। সাবস্ক্রাইবার আমার থেকে কম ছিল, 500 নিচে ছিল, তার সাবস্ক্রাইবার 14,000 আপ হয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন, নিজের মধ্যে যদি জেদ রাখেন ভাই, আপনি অনেক দ্রুত সাকসেস পাবেন। আর যদি জেদ না থাকে, আপনি এই এই কাজটা পরে করব, এই কাজটা এখন করব না, এই কাজটা কালকে করব, এরকম যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে ভাই সময় পেরিয়ে যাবে, আপনি কোনোদিনও ইউটিউবে সাকসেস হতে পারবেন না। 3 নম্বর টিপস হচ্ছে আপনাকে অবশ্যই কন্টিনিউ, বর্তমান সময় ভাই ট্রেন্ডিং ভিডিও ছাড়া আপনার ভিডিও দিলে ইউটিউবে চলছে না, যে কোনো ক্যাটাগরিতে, আমার এই যে ইউটিউবিং টিপস এন্ড ট্রিক্স ক্যাটাগরি, দেখে
দেখেন ভাই যেই ভিডিওগুলো দর্শক বেশি দেখতেছে বিভিন্ন চ্যানেল থেকে আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো যদি আমি সেম ভাবে একটু সুন্দর করে উপস্থাপন করে ইউনিক কিছু দেখিয়ে যদি আপলোড দিই ভিডিওতে ভিউজ ভালো হয় কিন্তু আমি যদি নিজে থেকে একটা ভিডিও একটা কন্টেন্ট তৈরি করতেছি ওই কন্টেন্টটা তৈরি করে ইউটিউবে দিচ্ছি কেউ ভাই দেখতে চায় না এটাই ভাই ইউটিউবের বর্তমান সময়ের সিচুয়েশন ভাই বর্তমান সময় আপনি ট্রেন্ডিং বিষয়ের উপর বেশি ঝুঁকবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওটা ট্রেন্ডিং এ যাচ্ছে সেই ভিডিওর উপর ভিডিও বেশি তৈরি করেন দেখেন খুব দ্রুত সাকসেস হবেন এবং আপনার চ্যানেলটি যদি বেশি বড় করে খুব তাড়াতাড়ি গ্রো করাই নিতে চান তাহলে শর্ট ভিডিও রেগুলার দিনে একটা আপলোড দিবেন লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও একটা করে আপলোড দিবেন দেখবেন একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে তো ভাই এই তিনটা টিপস যার মধ্যে থাকবে যেই তিনটা টিপস অ্যাপ্লাই করে তার চ্যানেলে অ্যাপ্লাই করে যার মধ্যে থাকবে এই তিনটা টিপস অ্যাপ্লাই করলে এবং তার মধ্যে থাকলে ইউটিউবে খুব দ্রুত সাকসেস পেয়ে যাবেন ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ